দু-চারজন যুবলীগ নেতা এতগুলো ক্যাসিনো চালায় বা তৈরি করে এটা কিন্তু কেউ বিশ্বাস করবে না। আমাদের কাছে তথ্য আছে, আমরা জানি। আগে বললে বলতেন গুজব, এখন কি বলবেন? এই সমস্ত ক্যাসিনোর অস্তিত্ব যেমন আছে এটা যেমন সত্য, এই ক্যাসিনোর টাকা শুধুমাত্র যুবলীগের দু চারজন পায় না, আওয়ামী লীগের বড় বড় নেতার ঘরে যায় এই টাকা, তাদের খুঁজে বের করতে হবে। এই টাকা প্রশাসনের বড় বড় অফিসারদের ঘরে যায়, কাদের ঘরে যায় তাদের খুঁজে বের করতে হবে। আর জাতি জানতে চায় সময় এই যে ক্যাসিনো কয়টির দরজা বন্ধ হয়েছে, আটটা না দশটা, বাকি চারশো কতটি আছে সেগুলোর দরজা বন্ধ হবে কিনা জাতি জানতে চায়। এটিকে লোক দেখানো নাকি পুলিশ এবং আওয়ামী লীগের যৌথ প্রযোজনায় যে ক্যাসিনোগুলো বন্ধ ঢাকা মহানগরীতে চলছে সেগুলো পার্মানেন্টলি বন্ধ হবে কিনা জাতি জানতে চায়, নাকি একটি লোক দেখানো? যদি পার্মানেন্টলি বন্ধ না হয় বুঝে নেব এগুলো লোক দেখানো, আজ হোক না হয় কাল হোক। ঢাকা মহানগরীর জনতা একদিন ওই সমস্ত ক্যাসিনোর দরজা নিজ হাতে বন্ধ করে দেবে। এই পবিত্র ঢাকা মহানগরীতে কোনো অপকর্ম, কোনো ব্যভিচার, কোনো অন্যায় ঢাকা মহানগরীর জনগণ মানবে না, মানতে পারবেন, পারে না, তা হতে দেওয়া হবে না। আবার এই অন্যায়ের বিচার করার জন্য ছাত্রলীগ দিয়ে সেই সমস্ত প্রতিবাদী ছাত্র ছাত্রীদের উপর হামলা চালানো হয়েছে। এখানেই শেষটা, যাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে বেগম খালেদা জিয়াকে দেখেছেন না? দেখেছেন? আমরা জানতাম মসজিদের শহর হচ্ছে ঢাকা, তাই না? সেই ঢাকা আমাদের অবৈধ প্রধানমন্ত্রীর ডিজিটাল উন্নয়নের খপ্পরে পড়ে এখন ক্যাসিনোর সহ আমাদের ভালো ভালো ক্লাবগুলো, এই ক্লাবগুলোর এক সময় ঐতিহ্য ছিল, ভালো ভালো প্লেয়ার সেখানে, ভালো ভালো টিম ছিল, সেই ক্লাবগুলো এই অবৈধ সরকারের ডিজিটাল উন্নয়নের খপ্পরে পড়ে কি অবস্থায় গেছে দেখেন। এই ক্লাবগুলো খুঁজলে সেখান থেকে প্লেয়ার বের হয় না, সেখান থেকে ফুটবল বের হয় না, সেখান থেকে ক্রিকেট ব্যাট, হকির ব্যাট বের হয় না, সেখান থেকে বের হয় কি? মদের বোতল, পিস্তল, সেখান থেকে বের হয় জুয়ার চিপস, সেখান থেকে গ্রেপ্তার হয় জুয়ারু, আরো রহস্যময় নারী না হয় তাদের কথা নাই বললাম, বলতো লজ্জা লাগে। এখানে আমার শ্রদ্ধেয় শিক্ষক পাশে দাঁড়িয়ে আছেন,